স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা সংগঠনের সভাপতি স্বদেশ গমন উপলক্ষে বিদায় সম্বর্ধনা ও দোয়া মাহফিল করেছেন জাতীয় শ্রমিক লীগ বাহরাইন। গত 26 মার্চ রোজ শুক্রবার স্থানীয় সময় রাত 8 ঘটিকায় করোনা বিধি মতে রিফা এলাকায় এক হোটেলে জাতীয় শ্রমিক লীগ বাহরাইনের সভাপতি আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে ও জিয়ারুল আকরাম ও মোহাম্মদ আনোয়ারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ বাহরাইনের সভাপতি আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জামাল লিটন, লুৎফুর রহমান, কামাল মিয়া, আব্দুল সাত্তার আমাদের বাহরাইন প্রতিনিধি সুকান্ত দেব। এছাড়া উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিলাল হোসেন, নাদিম ও কামাল হোসেন সহ অনেকে। কোরআন তেলুয়াত ও দোয়া পরিচালনা করেন কিরাত সাব্বির আহমেদ। এ সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ আজাদুর রহমান আজাদ কিছুদিনের জন্য বাংলাদেশে গমন উপলক্ষে বিদায় সম্বোধনা দেওয়া হয় এবং তার সাথে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মোহাম্মদ জামাল লিটনকে দায়িত্ব দেওয়া হয়। এ সময় বাহরাইনের শ্রমিক লীগের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশায় কর্মরত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদেরকে মাফ করিয়া দাও। আমিন আমিন।